আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আমরা তো অনেকে স্বপ্ন দেখি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হব সেটা ট্রেড ওয়ান হোক অথবা ট্রেড টু হোক বাট আমরা কি জানি যে আমি মেডিকেলে ফিট আছি কে আনফিট অনেক প্রার্থী দেখা যায় সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তারা দুর্ভাগ্যক্রমে রেজাল্ট ভালো এসএসসিতে প্লাস পাইছে অথবা গোল্ডেন এ প্লাস পাইছে বা ফোর পয়েন্ট পেয়েছে অবশ্যই সে ছাত্র ভালো বাট সে কিন্তু জানে না যে তার মেডিকেল সমস্যা থাকার কারণে সে প্রাথমিক মেডিকেলেই সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে বাদ পড়ে যাচ্ছে তো এটা কিন্তু আসলে হওয়া উচিত না আমি মনে করি তুমি সেনাবাহিনীতে আবেদন করেছো তোমার অবশ্যই উচিত যে তুমি আগে থেকে মেডিকেলে ফিট আছো কিনা সেটা দেখো এবং জানো বা জানার চেষ্টা করো যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে ভালো ডাক্তারের কাছে স্মরণাপন্ন হও হয়ে মেডিকেলটা তুমি ঠিক করে ফেলো তাছাড়া রেজাল্ট ভালো নিয়ে পরীক্ষা দিতে গেলে বাদ হয়ে আসলা মন একটা খারাপ হবে এটা আসলে হওয়া উচিত না সচেতন শিক্ষার্থীরা কি করে সচেতন শিক্ষার্থীরা সবসময় আগে থেকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় প্রিপারেশন নেয় সে কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গিয়ে বাদ পড়ে যাচ্ছে আর যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় সেনাবাহিনীতে তারা কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ নিজের যোগ্যতা চান্স পায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এবং আইএসএসবি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে তো নিজের যোগ্যতা চান্স পেতে চাইলে অবশ্যই তোমাকে মেডিকেলের শতভাগ ফিট হতে হবে আর সোলজার ট্রেনিং একাডেমি দীর্ঘ কয়েক বছর ধরে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য প্রস্তুতিমূলক কোচিং করিয়ে আসছে দুই হাজার বাইশ সালে তোমরা যারা ট্রেড ওয়ান অথবা ট্রেড টু এমনকি ড্রাইভিং ট্রেড অথবা কারিগরি ট্রেডে যারা আবেদন করেছ এই রমজানের মধ্যে যাদের এস এম এস এখনও আসেনি সেনাবাহিনীর এস এম এস এই বছর দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ইনশাল্লাহ আসবে তো কার এস এম এস কখন আসবে সেই অপেক্ষায় তুমি বসে না থেকে বা অভিভাবক যারা আপনারা শুনছেন আপনারা অপেক্ষা না করে আপনার সন্তানদেরকে বা তোমরা যারা শুনছো শিক্ষার্থীরা তোমরা চলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে যোগাযোগ করতে পারো এবং সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও তুমি মেডিকেলে ফিট আসো নাকি আনফিট আসো সেটা তুমি এখানে প্রাথমিক মেডিকেল চেক আপের মাধ্যমে কিন্তু জানতে পারবা কারণ এখানে কোচিং করতে আসলে বা প্রস্তুতি নিতে আসলে তোমার কয়েকটা বিষয়ের উপরে তুমি উপকৃত হওয়া প্রথম উপকৃত হওয়া তুমি মেডিকেলে যদি আনফিট থাকো আমরা তোমাকে পরামর্শ দেবো সঠিক গাইডলাইনটা দেবো যে তুমি এই সমস্যাটা তোমার বের হয়েছে তুমি এই ডাক্তারের কাছে যাও এইভাবে এই সমস্যাটা সমাধান করতে হয় তুমি যদি আগে থেকে আমাদের পরামর্শ মেনে ভালো ডাক্তারের কাছে গিয়ে যদি তুমি তোমার সমস্যাটা সমাধান করতে পারো তাহলে তো তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে বাদ পড়ছো না পাশাপাশি লিখিত শারীরিক এবং ভাইবা এগুলোও আমাদের এখানে কোর্স করানো হয় এগুলো তো প্রস্তুতি নিতে পারবা কারণ এখানে অধিক মডেল টেস্ট দেওয়া নেওয়া হয় শর্ট সাজেশন দেওয়া হয় খুবই শর্ট সাজেশন পড়লে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবা তো আমরা এখানে চিন্তা করি না যে একটা ছেলে রিটার্ন পরীক্ষায় ফেল করবে এটা আমি কখনো চিন্তা করি না আমি বা আমাদের একাডেমি থেকে যে সাজেশনটা দিই বা শর্ট সাজেশন বা মডেলটিস যেগুলো নিই আমাদের স্টুডেন্ট যারা গত বছরগুলোতে চান্স পেয়েছে শতভাগ কমন পায় তোমরাও ইনশাল্লাহ কমন পাবা কিন্তু চিন্তার বিষয় একটাই যে মেডিকেল অনেকের সমস্যা থাকে ছোটোখাটো সমস্যা বড় সমস্যা এই সমস্যাগুলো সমাধান করা খুবই প্রয়োজন সমস্যা না করে যদি আমরা পরীক্ষা দিতে চাই তাহলে আমরা অবশ্যই পরীক্ষা বাদ পড়ে যাব তো যেহেতু আমরা বাদ পড়ে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখিনি আমরা সেনাবাহিনীতে চান্স পাওয়ার জন্য গর্বিত সৈনিক হয়ে গর্বিত সেনাবাহিনীর একজন সদস্য হয়ে দেশের সেবায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করতে চাই এই চাওয়াটাকে তখনই পূরণ করা সম্ভব হবে যখন তুমি মেডিকেলে শতভাগ ফিট থাকবে আমি বারবার বলছি মেডিকেল এমন একটা বিষয় সেনাবাহিনীর পরীক্ষার ক্ষেত্রে উপর থেকে দেখতে খুবই ফিটফাট কিন্তু ভিতরে ছোটোখাটো সমস্যা থাকে শরীরের অন্যান্য জায়গায় ছোটোখাটো সমস্যা থাকে এতেও কিন্তু অনেক মেধাবী ছাত্র বের হয়ে যাচ্ছে চান্স পাচ্ছে না তো এটা মোটেই করা যাবে না আগামী মাসে অর্থাৎ মে মাসের সাত তারিখ থেকে ঈদের পরেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তো যারা আবেদন করেছ সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যাদের এখনও এস এম এস আসে তোমরা অবশ্যই যোগাযোগ করো এখানে ইনশাল্লাহ আসলে তোমরা ভালো কিছু শিখতে পারবা এতটুকু আমি কথা দিচ্ছি মানে খারাপ কিছু শিখবা না ভালো কিছুই শিখতে পারবা এবং ভালো কিছু শিখে পরীক্ষায় গিয়ে অবশ্যই ভালো করতে পারবা ঠিক আছে আর সেনাবাহিনীর পরীক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেনাবাহিনীতে সম্পূর্ণ নিজের যোগ্যতা চাকরি হয় এটা বিশ্বাস রাখতে হবে এবং এই চাকরিগুলোর ক্ষেত্রে দালাল প্রতারকের প্রভাব খুবই বেশি থাকে যারা সহজ সরল শিক্ষার্থী বা সহজ সরল যারা অভিভাবক রয়েছে দালাল প্রতারকরা কিন্তু তাদের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করে এবং তাদের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভনা দেখিয়ে থাকে তো এগুলো করা যাবে না তোমাকে বিশ্বাস করতে হবে তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় সেনাবাহিনীতে চাকরি পাবা তো দালাল প্রতারক ধরা থেকে দূরে থাকো টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়া থেকে দূরে থাকো কারণ তুমি মেডিকেলে আনফিট হলে তুমি জীবনেও চান্স পাবো না যেদিন তুমি নিজের যোগ্যতায় চান্স পেয়ে সেনাবাহিনীতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবা সেদিনই তুমি বিশ্বাস করবা যে আসলেই সেনাবাহিনীতে নিজের যোগ্যতায় চাকরি হয় তো দালালপত্র নিয়ে আমি সবসময় বলি সে কারণে অনেকে হয়তো বা আমাকে গালিগালাজও করতে পারে তো যাই যার যেটা মতামত বাট আমি যেটা সত্য জানি আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমির শিক্ষার্থীদেরকে কিন্তু আমি এই সত্যটাই শিখাই যে তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় এবং প্রস্তুতি নিয়ে যাও তুমি নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার যোগ্য তো এগুলো বিষয় থেকে আমাদেরকে সচেতন হতে হবে যারা অভিভাবক আপনারা শুনলে আপনারাও সচেতন হবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান নিজের যোগ্যতায় বা যারা তোমরা যারা শুনছো শিক্ষার্থী তোমরা নিজের যোগ্যতায় ইনশাআল্লাহ সেনাবাহিনী গর্বিত সৈনিক হতে পারবো তো যাই হোক সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ সোজার ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম